अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। शिवा के बाचानोर जन्ने आमा के ये काजटा करते ही हबे। আমাকে খুব তাড়াতাড়ি শিবার থেকে নাগমণিটা নিতে হবে আর ওটা নিজের করে নিতে হবে। ওই রকম লুকিয়ে লুকিয়ে কোথায় দৌড়ে যাচ্ছে? নাগপুরুষ প্রকট হন, আমার আপনার সাহায্যের প্রয়োজন। নাগপুরুষ প্রকট হন। বলো পার্বতী, কেন ডাকলে আমায়? নাগপুরুষ, আমার সংরক্ষণ মণি চাই। কি ওই মণি? তোমার ওই মণি কেন চাই? আপনি তো জানেন শিবার মধ্যে নাগমণি আছে, আর সেই জন্যেই ওর প্রাণ সংশয় হতে পারে। আমায় নাগমণি সুরক্ষিতভাবে রাখার জন্যে যে কোনো উপায়ে সংরক্ষণ মণিটা পেতেই হবে। পার্বতী, তুমি তো এটা জানো, ওই মণি উদ্ধার করতে গেলে কত বিপদ হতে পারে। নিজের ভালোবাসাকে রক্ষা করার জন্যে আমি সমস্ত বিপদের সম্মুখীন হতে রাজি আছি। বুলবুল বুলবুল বুলবুল, আমি তোমার জন্য লাড্ডু এনেছি। বুলবুল বুলবুল, আমি বলেছিলাম না মা বাবাকে ছোবে না, তুমি আমায় রাগিয়ে দিয়েছ। আজকে বুলবুল কাউকে ক্ষমা করবে না। এখানে কি করছো? কার সাথে কথা বলছিলে? ওই আমি। কে বুলবুল? আমার সাথে দেখা করাবে না? বান্ধবী তোমার কোথায় আছে দেখাও। আমি যদি ওনাকে বলি যে বুলবুলের গলা দেওয়ালের ভেতর থেকে আসে, তাহলে আমাকে তো উনি বিশ্বাসই করবেন না, আমাকে নিয়ে বরং মজা করবে। না না, আমি কিছু বলতে পারবো না। নাও তাড়াতাড়ি দেখা করো আমার সাথে। কোথায় ও? কে বুলবুল? সেই বুলবুল যাকে তুমি ডাকছিলে, আমি শুনলাম তো। তোমার মনে হচ্ছে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমি কোনো বুলবুলকে চিনি না। তুমি আমাকে বলবে না তাই তো? খুব ইচ্ছে ছিল না মোদক খাওয়ানোর, এইবার ওদেরকে মোদক খাওয়াও। ওরা মোদক খুব ভালোবাসে, কিন্তু এত বড় পিঁপড়েদের এইটুকু ছোট মোদক কম হয়ে যাবে তাই না? তাই ওদেরকেও একটু বড় সড় মোদক খাওয়ানো যাক। হ্যাঁ, তাড়াতাড়ি বলো কাকে ডাকছিলে, বলো বলো। সোনা, কোথায় বুলবুল বলো?
আমাকে সাহায্য করুন নাগপুরুষ। শিবাকে বাঁচানোর জন্য আমাকে এটা করতেই হবে। ঠিক আছে পার্বতী, যেরকম তুমি চাইবে। এখানেই পাওয়া যাবে তোমার ওই মণি, যেখানে তুমি নাগমণিকে সুরক্ষিতভাবে আনতে পারবে। এটা কি করে হতে পারে? এই সিঁড়িগুলো হঠাৎ কোথায় চলে গেল? এসব কি হচ্ছে নাগপুরুষ? এর মানে কি? এটা ভোলানাথের ইশারা। মনে হয় এই সময় তোমার অন্য কারোর দরকার। একটা বাচ্চার সাথে এইরকম কাজ করতে তোমার লজ্জা লাগলো না? বাচ্চারা গণেশের প্রিয় হয়। আমি সবাইকে বিপদমুক্ত করতে এই ধরিত্রীতে আসি, আর তুমি আমার ভক্তদেরই বিপদে ফেলছো। আপনি দেবতা আর আমি ডাইনি। আপনার মধ্যে অনেক শক্তি, আমার মধ্যেও শক্তি আছে। আপনার প্রিয় ভক্ত পার্বতী আমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, তাই আমিও প্রতি জন্মে ওর সব কিছু কেড়ে নিয়েছি, আর এই জন্মেও কেড়ে নেব। আমি সব জানি, কিন্তু এখন তোমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে। আজ তুমি বেঁচে থাকলে তবে তো কিছু করতে পারবে। আমাকে রাগাবেন না। বললাম না রাগাবেন না। তোমার খেলা শেষ হয়ে গিয়ে থাকে, আমার খেলা দেখাই, এক্ষুনি দেখাচ্ছি। তুমি মোদক পছন্দ করো তো? তাও আবার বড় বড়, নাও। আমার সঙ্গীদের সঙ্গে দেখা করবে? এসো বন্ধুরা।